খাবার অপচয়ের আরেক নাম অনেকের কাছে বুফে। আবার আমার মতো খাদ্য রসিকদের জন্য অনেক ক্ষেত্রেই জিনিসটা আবার আশীর্বাদ স্বরূপ। ফেসবুকে দেখলাম বাফের স্টোরিজ 599 টাকায় 65 প্লাস আইটেম অফার করতেছে, তাই আমিও ভাবলাম একদিন সব কিছুকে সাইডে রেখে ঘুরে আসা যাক ধানমন্ডির বাফের স্টোরিজ থেকে, অ্যান্ড দেখা যাক এটা কি অ্যাকচুয়ালি ওর্থি আর তারা মানুষের দিন দুপুরে গলা কাটতেছে। বাফের স্টোরিজের লোকেশন হচ্ছে ধানমন্ডি ডমিনোসের বিল্ডিংয়ের পাঁচতলায়। আমার বাসা শনিয়াকড়া থেকে ধানমন্ডি যাওয়ার তিনটা ওয়ে আছে। নাম্বার ওয়ান, পাখির মতো উইরা উইরা, যেটা পসিবল না। নাম্বার টু, পায়ে হেঁটে, অ্যান্ড এতটুকু দূরত্ব আমার হাইটে যাওয়ার কোনো মোড নাই। অ্যান্ড নাম্বার থ্রি, ফ্রেন্ডদের সাথে পাবলিক ট্রান্সপোর্টে বান্দরামি করতে করতে যাইতে। যেহেতু ফ্রেন্ডদের সাথে যাইতেছে, একটা জিনিস মাইন্ডে রাখা উচিত, ফ্রেন্ড পরে, উইন্ডো সিট আগে। This morning I was chilling out in London, then I ended up in Istanbul. Last night I was in Switzerland, I'm a traveler on these lands. Sitting on a boat going Santander, cross the border to Morocco, Tangier. So mainly buffet shuru hoy hocche oder 1 ta theke 4 ta porjonto 3 ghonta. এখন অলরেডি 13:14 বাজে, 13:14 বাজে। This morning I was chilling out in London, then I ended up in Istanbul. Last night I was in Switzerland, I'm a traveler on these lands. Sitting on a boat going Santander, cross the border to Morocco, Tangier. Next month shall be Pakistan, I'm a traveler on these lands. 10 years of traveling. আমি হচ্ছে ফার্স্টে এগুলো দিয়ে আনছি, যদি এগুলো দেখো স্টার্ট করে না তো ফার্স্টে বিফটা ট্রাই করা যাক। বাট বিফের ফার্স্ট পিসে তো কোনো মাংস দেখতেছি না, ফার্স্টে ভাবছি না এটা মাংস, বাট মাংস দেখতেছি না, হাড্ডি ছাড়া কিছু নেই বিফে। সেখানে পাইছি মাংস, আর লাস্ট টাইম গ্যানিয়াল বুফেতে খাইছিলাম, সেখানে বিফটা ভালো ছিল, বাট এখানকার বিফটা কেন জানি সুবিধার মনে হইতেছে না, রেজাল্টটা ছিল। সুবিধার না ওনাদের বিফে হাড্ডির পরিমাণ পাইছে 70%, মাংসের পরিমাণ 30%। বুঝতে পারছি। আচ্ছা আমার ইয়াটা 7-Up পাইনি, 7-Up বাকি রাখি। বাট এখানে যদি আপনি বিফের জন্য আসেন মোটো সাজেস্ট করবো না, বাট কাবাবগুলো অনেক ডিলিশিয়াস লাগতেছে, টেস্ট করা যায়। এটা হচ্ছে দোকানে যে আমরা গ্রিল খাই না, মানে 80 টাকা নাকি 85 টাকা করে কোয়ার্টার, সেম গ্রিলের মতো, সেম টেস্ট, সেম বলতে সেম টেস্ট। এটা হচ্ছে একদম সেম টু সেম দোকানে যে গ্রিলগুলো আমরা খেয়ে থাকি, গ্রিলের মতো, কোনো টেস্টে ডিফারেন্স পাবেন না। এছাড়া এটাকে তারা কী কাবাব বলছে আপনারা তো দেখছেন, কাইন্ড অফ টুথপিক আছে না, টুথপিকের ভিতরে মাংসটা আটকানো, মাঝখানে মোস্ট প্রবাবলি ক্যাপসিকাম দেওয়া, সেম ক্যাপসিকাম দিয়ে একটা স্টিকের ভিতরে ঢুকাই দিয়েছে, মানে টুথপিকের ভিতরে রেখে দিয়েছে। এটা হচ্ছে তাদের যেটা তারা বলছিল, আপনি স্ক্রিনে কোথাও দেখতে পারতেছেন এটার নাম কী। দেন এটাকে কী বলছিল, টেস্ট কেমন হয় ভালো লাগে আমার, ক্যামেরা খাওয়া দাওয়ার মতো করে এরকম কাইন্ড অফ গ্রিল টাইপেরই ফিল পাইতেছে, সবগুলোই কাইন্ড অফ সেম টাইপের ফিলই পাইতেছে, তেমন বেশি ডিফারেন্স আমি পাইতেছি না, হয়তো বা আমার টেস্টই খারাপ। রাফি ভাই টেস্ট কেমন লাগে, ডিফারেন্স পাইছো তেমন কোন? চারটা কাবাবে দুইটা ট্রাই করলাম, মানে হালকা বা ধরো হালকা আমি পেয়েছি, যেমন আহামরি কোনো ডিফারেন্স পাই নাই এই দুইটা জিনিস, এই চারটা জিনিসে হালকা পাতা ধরেন 19-20 ডিফারেন্স, আর বাকি নামগুলো চেঞ্জ করে আইটেম বাড়াই দিছে, বাট টেস্ট ভালো। চিকেনের জন্য আসলে
আমি এটাকে রেকমেন্ডেড করব এই বুফেটা বাট বিফের জন্য আসলে 100 হাত দূরে থাকতে এটাই বেটার এর জন্য ভিডিওটা আবার রিজুম করব আমি জানি না বিফটা আজকের মনে হয় তো নাই না ওটা তারাই জানে বাট আজকেরই বাট মানে এই শক্ত বিফ শক্ত তো বিফের জন্য আইছে না কিন্তু কাবাবের জন্য এটা বেস্ট কাবাবের জন্য বেস্ট স্যুপ দেখে আমরা স্যুপে হচ্ছে মাংসের পরিমাণ খুবই কম মাশরুম আছে কিছু অল্প রিয়ার বলা যায় আর রেটিং তেমন একটা না 7.5 अराउंड আমার বিফ চিলি অনিয়নটা সবচেয়ে বেস্ট লাগছে এট লাস্ট শান্ত তোমাকে প্রথমে প্রথম খাওয়ার সাথে সাথে মজা লাগবে বাট অল্প খাওয়ার পর আর ভালো লাগে না সুপটা প্রথম তো ভালো লাগে আমার কাছে মাস্ট ট্রাই আইটেম হচ্ছে কাবাবগুলা হ্যাঁ কাবাবগুলা মজা ছিল এসব খাবার শেষ করতে না করতে আমাদের টেবিলে বিল চলে আসে বিলটা ছিল 599 টাকা অ্যান্ড আমি 1 টাকা ক্যাশব্যাক তাদের কাছে ডিমান্ড করি এখন অনেকে বলবে 1 টাকা কেন ডিমান্ড করলাম 1 টাকাই তো তাই না যদিও আমি সায়েন্স নিয়ে পড়তেছি বাট আমার বিজনেসে অনেক বেশি ইন্টারেস্ট আমি আপনাদের একটা এক্সাম্পল দিই যদি কোনো বুফেতে সাধারণত যেসব বুফেগুলো হয়ে থাকে তাদের দুইটা ব্রাঞ্চ থাকে যদি দুইটা মিলে অ্যাট এ টাইমে শুধু লাঞ্চেই 360 জন বসতে পারে তাহলে ডিনারে মিলে সেটা 720 জন হবে ডেইলি তারা 720 টাকা এক্সট্রা ইনকাম করতেছে অ্যান্ড বছর শেষে সেই অ্যামাউন্টটা দাঁড়ায় 262,800 টাকা জাস্ট একটা রেস্টুরেন্ট থেকে অ্যান্ড এটা সম্পূর্ণ ব্ল্যাক মানি বিকজ এখানে তাদের কোনো ট্যাক্স পে করতে হবে না একবার ভাইবা দেখছেন আপনার জাস্ট এই লজ্জার কারণে যে 1 টাকা চাইতেছেন না এর জন্য কত কোটি কোটি টাকা ব্ল্যাক মানি জমা হইতেছে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে অ্যান্ড ইন দি এন্ড অফ দ্য ডে আপনারও লস সরকারের লস আপনি 1 টাকা লস করতেছেন বছরে কত লস করবে নিজে জানেন না আর সরকার তো কোটি কোটি টাকার ট্যাক্স হারাচ্ছে একটা জিনিস যে অল টাইম 1 টাকা 2 টাকা যে চেঞ্জ গুলা থাকে সেগুলা নিবেন ডেফিনেটলি নিবেন যদি ইন রিটার্নে আপনাকে একটা চকলেটও দেয় সেটাও নেবেন বাট 1 টাকা ছাইরা দিয়ে আসবেন না A few moments later. তো মেইনলি আমরা বিফের জন্য একটা আলাদা বোলের ভিতরে বিফ আনছি যাতে বিফের শর্টেজ না পড়ে বিকজ আমরা যেহেতু 4 জন দূর হয়ে গেছে বারবার এখান থেকে যাওয়া আসা বিরক্তিকর লাগতেছিল এতটুকু প্লেটে সবার জন্য বিফ আনছি অ্যান্ড এরই সাথে ফ্লেমিং চিকেন এটা চিকেন টিক্কা মশালা বিফ চিলি অনিয়ন আর এ পাশেরটা হচ্ছে চিকেন চিলি অনিয়ন তো মেইনলি আমার বিফ চিলি অনিয়নটা বা চিলি বিফ অনিয়ন যে রেখুন বিফ চিলি অনিয়ন ইজ প্রবাবলি নাম এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ফেভারিট আমি যখনই কোনো বুফেতে যাই এই জিনিসটা মাস্ট ট্রাই করি এখন তাদের বিফ রেজাল্টটা অত টেস্টি ছিল না দেখা যাক তাদের বিফ চিলি অনিয়নটা কেমন হয় এই বিফ রেজাল্টের থেকে ফার বেটার তো একটা জিনিস যদি আপনি এখানে আসেন বিফ রেজালার বলতে আপনি যদি এটাও খান তাও একটা তৃপ্তি পাবেন মানে অনেকে বলবে বিফ রেজালা কেন আনছে কুশল করতে হবে ব্রো আর এই পাশে রাফি খাইতেছে হচ্ছে সুপের সাথে অন্থন না ইয়েস আর এখানে ভাই হাতি খাইতেছে হাতি খাইতেছে এই যে হাতিগুলো খায় জমে তাছে ভাই সোয়া কো ভেই গেই যে এটা ইন্ট্রোতে হবে এটা ইন্ট্রোতে এই যে দেখা এমনভাবে খাইতেছে যেন মিষ্টি খাইতেছে সিরিয়াসলি আর এটা হচ্ছে ফ্লেমিং চিকেন নাম শুনে বুঝতেছি যে অনেক ঝাল হবার কথা দেখা যাক কতটুকু ঝাল হয় ফ্লেমিং চিকেন লাইফে ফার্স্ট টাইম মনে খাইতেছি আমি ভাবছিলাম ঝাল হবে বাট এটা তো ঝাল না না হালকা হালকা ঝাল লাগতেছে যাবো যে মেকওয়াট আইটেমের মধ্যে ফ্লেমিং চিকেনটা হালকা একটু স্পাইসি চিকেন টিক্কা মশালাটা লাস্টে আমি আনছিলাম বাট আপনাদের রিভিউ দিতে পারি নাই ট্রাই করা যাক এদের এখানে চিকেন আইটেম প্রচুর কাবাবি মনে 4 থেকে 5 টাইপের দেখলাম তাই না কাবাবি 4 থেকে 5 টাইপের অ্যান্ড কাবাবের একটা স্পেশালিটি হচ্ছে আপনাকে যাই আনতে হবে না তাই দিয়ে যাচ্ছে কাবাবি যেহেতু আপনাদের রিভিউ দেখাতে হবে ট্রাই করতে হবে রিভিউ দিতে চাই হালকা লস মানতে একটা জিনিস
আমি আগের বার গেছিলাম অনেক বুফেতে, ওটার নাম বলবো না, বাট একটা জিনিস ওই বুফেতে আমি কোনো অনিয়ন খুঁজে পাই নাই, এত চিকনা চিকনা করা কাটা ছিল। আমি লাইফে ফার্স্ট টাইম তিনটা বুফে খেয়েছি পর্যন্ত, এই টাইমে আমি লাইফে ফার্স্ট টাইম দেখতেছি এত মোটা মোটা অনিয়ন। আমি কনফিউজ, যা দেখা মনে হইতেছে পেঁয়াজের দাম কমছে, হয়তো কমতেও পারে। কারেন্ট রেট কত চলে রে? আমরা সবাই বুঝতে পারছি তাই তো, আর বাসার টাকাগুলি যাই কই ভালো লাগছে, বাট বিফ রেজাল্টার জন্য আপনি এখানে না আসাটাই বেটার। বাট আপনি যদি চিকেন পছন্দ করেন, কাবাব পছন্দ করেন, মাস্ট ট্রাই করতে পারেন। এখন এগুলো খাই, দেন আমরা ডেজার্ট আইটেম গুলো দেখাবো। কিন্তু ভাইয়া সব শেষ করতেছে। এই এটা পাই নাই আমার জন্য একটা বেশি, এটা পাই নাই বোতল মানে আমার জন্য একটা বেশি। পুডিংটা ট্রাই করতে পারো, পুডিং আমি নিচ্ছি একটা। মজা আছে পুডিং? পুডিং মজা আছে। চকলেট মোজেস টাইপের কিছু ছিল ওটা বই? শেষ। এই যে তুই তুমি নিলি, হ্যাঁ ও ক্রিম, হ্যাঁ ক্রিম ভাই শেষ। ওই আর আমি আর মেইন কোর্সে যাবই না, আমি ওই জায়গায় আছি। আমি ওটা ট্রাই করছি, ওটা দেখতে পাবো। যেটা ছিল সেটার অর্ধেক গেছে। তোর এক পিস আছে, এক পিস আছে। আচ্ছা যাই হোক, তো এটা মাস্ট ট্রাই করা যেতে পারে। সুবিধাজনক না এটা ট্রাই করবেন না মোটো, দেখতে চকলেটের মতো হলেও টেস্ট ভালো না। অনেকে বলতেছি টেস্ট ভালো না, তাতে যদি আপনি এটা নিয়ে যেমন অস্থির ভাই, মেইনলি ওদের এটা গোলাপজামুন মেবি, তাই না? কিউট আছে তার মানে, এখানে হেটাররা বলবে নিজেরা কিউট বললাম। আচ্ছা যাই হোক, তো এক মুখে পুরো ডেট তো বড় কত বড় নেবা? হ্যাঁ দাদা, তুমি মিষ্টি দিছি, তুমি তো পুরো মাংস দিয়ে দিছি। ও ফ্ল্যাশব্যাক এটা ট্রাই করতে পারেন। একটা জিনিস বলবো, ওদের মেন আইটেমগুলো থেকে আমার কাছে ওদের ডেজার্টটা বেশি বেটার লাগছে। মেন আইটেম যদি 10-7 হয়, ডেজার্ট দেবো 10-8 বা 8.5, তো মেন আইটেম থেকে ডেজার্টটা বেশি। ডেজার্টের সবচেয়ে মজা হচ্ছে কাস্টার্ড। ডেজার্টের সবচেয়ে মজা হচ্ছে কাস্টার্ড। দেখা কাস্টার্ডটা দেখা ভাই, আমি কি কাস্টার্ডটা খেতে পারবো? কাস্টার্ড। আচ্ছা মেইনলি যেটা হচ্ছে কাস্টার্ড, কাস্টার্ডটা আমি পাই নাই। কাস্টার্ডটা সাউন্ড বাই টু রিডিং দে, একটা সাউন্ড বাই দাও। আচ্ছা সাউন্ড কাস্টার্ডটা কেমন? একটু তো তাদের পজিটিভ আইটেম আমাদের ট্রাই করা হয় নাই। ইনফ্যাক্ট অনেক অল্প আইটেমই আমরা ট্রাই করছিলাম, লাইক 20-30 আইটেম, যেগুলোর মধ্যে পানি, তারপর ড্রিঙ্কস, কোকাকোলা, পেপসি একটা দুটো আইটেম ছিল, সরি টু সে।
একটা জিনিস যে আপনি গেলে আপনি নিজেও মনে হয় না পজিটিভ আইটেম ট্রাই করতে পারবেন, তাদের ওখানে অনেক বাংলা খাবারও আছে, যেমন ভাত ছিল, ইভেন রাফি অ্যান্ড ফাহাদ মেবি ভাত দিয়ে গরুর মাংস খাইছে, সো ইয়া বাংলা খাবারটাই ওরা বেশি প্রিফার করছিল। অ্যান্ড ডিপেন্ড করে আপনি কী ধরনের খাবার পছন্দ করেন, সেখানে আমি লাল শাক থেকে আলু ভর্তা সবই পেয়েছি, ইভেন আলু ভর্তা আমি টেস্ট করছি, যেহেতু আপনার বাড়ির ফেভারিট, টেস্ট না করলে কী হয়। যাই হোক, একটা জিনিস বলবো, যদি আপনি কোপাকোপির মাইন্ডে বুফেতে যান তাহলে এই বুফেটা আপনার জন্য না, বিকজ তাদের বিফটা তেমন আহামরি আমার কাছে ভালো লাগে নাই। এন্ড নাওয়াজিস।